দর্শক, স্বাধিকারের প্রতিদিনের আয়োজন টপ নিউজ টপ ভিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমুল হক। গতকাল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে আমরা দেখতে পেলাম একজন ডাক্তারের গাড়ি থামিয়ে লকডাউনের ভেতরে তার বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ এবং ম্যাজিস্ট্রেট। তাদের ভেতরে তর্কাতর্কি সে সময় বারবারই লঙ্ঘন করছিল ভব্যতা আর সভ্যতার সীমা, যেন কোন পেশার বেশি শক্তি সেটা নিয়ে চলছিল লড়াই। এবং আমরা খুব দেখলাম খুব অপ্রাসঙ্গিকভাবেই সেখানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গও চলে আসলো। এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খান। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি তো নিশ্চয়ই দেখেছেন ওই ভাইরাল ভিডিওটি, তো এ প্রসঙ্গে আপনার কি অভিমত? না, ঘটনাটা খুবই বিব্রতকর এবং দুঃখজনক, সন্দেহ নেই। আর ডাক্তার যিনি কথা বলছিলেন খুবই অসুস্থ ছিলেন এবং খুবই অভদ্রজনক ছিল মনে হয়। লকডাউনের মধ্যে গাড়ি চলাচলের যে অবস্থা, সেই অবস্থা দেখে অনেকে হয়তো ভাবতেন যে এটা তো কোনো লকডাউন হচ্ছে না, তো আমার গাড়ি কি কেন থামবে, এটাও একটা ভাবনা হতে পারে কারো। জনাব সহিত, আমরা দেখলাম আলোচনার এক পর্যায়ে খুব অপ্রাসঙ্গিকভাবে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ চলে আসলো। আপনার কি মনে হয় না এরকম রাস্তার একটা লড়াইয়ে মুক্তিযুদ্ধকে টেনে আনা মুক্তিযুদ্ধেরই অপমান? কথায় কথায় মুক্তিযুদ্ধকে টেনে আনার তো কোনো দরকার নেই, তার বাবা মুক্তিযোদ্ধা, এটা তো অবশ্যই শ্রদ্ধা, বীর বিক্রম শ্রদ্ধা করি আমরা। পুলিশ অফিসারও একজন বললেন যে তারও বাবা মুক্তিযোদ্ধা। এখন এই যে আমরা যখন কর্মক্ষেত্রে কাজ করি তখন পুরো বিষয়টা সীমিত থাকতে হবে আইনের মধ্যে, মানে আইন বিধি বা আমাদের নির্দেশনা কি আছে সেই অনুযায়ী আমাদের প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। এখানে আমার কত বড় ক্ষমতা আছে, আমার বাবা কি ছিলেন বা আমার দাদা কি ছিলেন, আমি কোন মন্ত্রীকে চিনি বা চিনি না, কোন ইনফ্লুয়েন্সিয়াল লোককে চিনি, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আইনের প্রয়োগটা হইতে হবে আইন অনুযায়ী। সেখানে আপনার গাড়িকে আমার গাড়িকেও থামাতে পারে, জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ স্টিকার ছিল ঠিক আছে, অ্যাপ্রোন ছিল ঠিক আছে, আইডি নিয়ে সবাই চলাফেরা করে না, আইডিটা চাওয়ার দরকারই ছিল কিনা। আপনার কমন সেন্সে যদি মনে হয় যে না এটা একজন ডাক্তার, ডাক্তারের গাড়ি, তাহলে ওই গাড়িকে থামানোর কোনো দরকার ছিল না। কারণ রাস্তাতে আরো অনেক গাড়ি চলাচল করছে, আমরা মিডিয়াতে যা দেখছি, তাই সব গাড়ি কিন্তু থামানো হচ্ছে না। তো যে যেখানে দায়িত্ব পালন করবেন বা যিনি কথা বলবেন তিনি দায়িত্বশীল নাগরিকের মতো কথা বলবেন, কেন এটা প্রত্যেকেই তো শিক্ষিত। জনাব শহীদ, সরকারের খুব গুরুত্বপূর্ণ তিনটি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পুলিশ এবং নির্বাহী বিভাগ, তাদের খুব গুরুত্বপূর্ণ তিনজন কর্মকর্তা যখন রাস্তায় এভাবে ঝগড়ায় লিপ্ত হন, তখন সেটা কি আসলে ইঙ্গিত করে না যে সামাজিক অস্থিরতা দিন দিন বেড়ে যাচ্ছে? কোভিড সিচুয়েশনে এবং আমাদের পরিবারের মধ্যে বা আমাদের চারিপাশে যে সমস্ত ঘটনা ঘটছে বা এই যে লকডাউন পরিস্থিতি, সব মিলিয়ে আমাদের মধ্যে মনে কিছুটা অসহিষ্ণুতা তৈরি হয়ে গেছে। এটা একটা অবশ্যই এটা মানসিক চাপ সৃষ্টি হয়েছে মানুষের উপরে। কালকের কথোপকথন দেখে আমার মনে হয়েছে যে এই চাপটা হয়তো নিতে পারছে না কেউ, এটা এক ধরনের অস্থিরতা তো বটেই। এই অস্থিরতার কারণ আমি মনে করছি যে এই এক বছর ধরে আমরা যে মানে ভীতির মধ্যে আছি বা সংকটের মধ্যে আছি বা যে ধরনের চাপের মধ্যে আছি, এই কারণে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। জনাব শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা দেখলাম লকডাউন কিন্তু আরও এক সপ্তাহ বাড়ানো হলো, যদিও আমরা দেখছি যে লকডাউনে সব গাড়ি যে আটকানো গেছে তা কিন্তু না। গণপরিবহন না চললেও বেশ কিছু সংখ্যক প্রাইভেট কার এবং সিএনজি কিন্তু রাস্তায় আছেই। আবার এর মধ্যে গরিব মানুষেরা যারা দিন এনে দিন খান, তারা কীভাবে চুলো জ্বালাবেন সেটা নিয়েও কিন্তু কোনো স্পষ্ট বক্তব্য কোথাও শোনা যাচ্ছে না। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সরকারের সাবেক সচিব এনআই খান। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা যে উদ্দেশ্য নিয়ে লকডাউনটা দিয়েছি, অর্থাৎ করোনা নিয়ন্ত্রণ করা, সেই উদ্দেশ্য পূরণে কতটুকু সফল হব বলে আপনি মনে করেন? আমার তো মনে হচ্ছে যে এইবার অন্যবারের চেয়ে এবার ইমপ্লিমেন্টেশনটা মাচ বেটার, অনেক অনেক ভালো। আর এটা দরকারও এই জন্য, আমার সিনিয়র না হলে আমি দেখলাম আমার আত্মীয় স্বজন অনেকেই কোথাও আইসিইউতে জায়গা পাওয়া যাচ্ছে না, মানে এত বেশি এফেক্টেড হয়েছে। এবং তাও তো আমাদের এখানে এখন আমি ইন্ডিয়ার কথা যেটা সবচেয়ে পরিচিত লোকজন আছে, ওখানে আরো খারাপ অবস্থা। সিস্টেমটা ভালো করছে, এটা যদি আর একটু বেশি লোকজন দিয়ে দেখে যে ওই পারমিশন দেয়, কিছু তো দিতেই হয়। জনাব খান, যে প্রশ্নের উত্তর আমরা এখনো পেয়েছি বলে মনে হচ্ছে না, তা হচ্ছে এই লকডাউনের ভেতরে গরিব মানুষেরা কিভাবে চলবে, আপনি কি পরামর্শ দেবেন এই বিষয়ে? যারা সমাজে বিত্তশালী বা কিছুটা সামর্থ্য আছে
তো সব জায়গায় না দিয়ে যার আশেপাশে যারা আছে তাদেরকে আসলে সাহায্য করা উচিত। মেন দরকার মোবিলাইজেশন, এই জন্য অবশ্য মিডিয়া টিডিয়াতে আরো প্রচার করা দরকার, আহ্বান করা দরকার যে আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে আপনারা খাওয়ান, ভেরিফাই করবেন আসলে এটা ফিরে এটা দিয়ে লাভ হয় না, রান্না করবে কোথায়। জনাব খান, আপনি কি মনে করেন যে এরকম একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের যে রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতাসীন যে রাজনৈতিক দল, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত? আমার মনে হয় এটা কঠিন, কিন্তু আমি তো প্রশ্নে কাজ করছি, খুঁজে বের করে এটা করা অনেকে লজ্জা পায়, বলতে চায় না। আমি মনে করি এটা মোবিলাইজ করা দরকার এলাকার ভিত্তিক, এটা রাজনৈতিক মোবিলাইজ করা যায়, যে এলাকায় যারা নেতা আছে ওরা জানে কিন্তু কার কি অবস্থা। এলাকা ভিত্তিক মোবিলাইজ করলে, এলাকা ভিত্তিক যদি দেওয়া হয় তাহলে এটার সম্ভাবনা কম থাকে। তাছাড়া সরকার থেকে লোকজন দিয়ে মানে ওরকম বিরাট সরঞ্জাম করে করলে ওই আপনি যেটা বললেন সেটা সম্ভাবনা আছে, লাভ হবে না। রাজনৈতিক দলগুলোকে নামা উচিত, কারণ হচ্ছে তাদের একটা সংগঠন আছে, তারা অনেক সময় ডেডিকেটেড থাকে, সাহসী থাকে, তারা ওই অন্যদের সাথে পুলিশের সাথে কথা বলতে পারে বা বোঝাতে পারে। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আজকে এটুকুই ছিল, আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো সংবাদের নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। Thank you.